ক্রিকেট পরাশক্তি হিসেবে ভারতের উত্থানের সাথে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা তথা বিসিসিআই সরাসরি যুক্ত। অর্থের ঝনঝনানি, ক্ষমতা আর প্রবল প্রতাপ সব মিলিয়ে বিসিসিআই নিজেকে হিমালয় সম উচ্চতায় নিয়ে গেছে। বিসিসিআই হলো বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। 1926 সালের 31 মে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অন্যতম সদস্য হিসেবে ভারতের ক্রিকেট পরিচালনার জন্য কলকাতা ক্রিকেট ক্লাব অনুমোদন পায়। পরবর্তীতে 1928 সালের ডিসেম্বর মাসে কলকাতা ক্রিকেট ক্লাবের স্থলাভিষিক্ত হয় বিসিসিআই। সেই থেকে বিসিসিআই ভারতীয় ক্রিকেটের সর্বেসর্বা। সময়ের পরিক্রমায় আজ বিসিসিআই বিশ্ব ক্রিকেটেরই অঘোষিত নিয়ন্ত্রক। ব্রিটিশ ভারতে জন্ম নেওয়া বিসিসিআই এর প্রথম সভাপতি ছিলেন গ্র্যান্ট গোভান এবং অ্যান্থনি ডি মেলো ছিলেন প্রথম সচিব। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিজস্ব সংবিধান আছে, এই সংবিধান অনুযায়ী বিসিসিআই পরিচালিত হয়। তবে ভারতের সুপ্রিম কোর্টের শুনানি ও আদেশ ছাড়া বোর্ড তার সংবিধান সংশোধন করতে পারে না। মহারাষ্ট্রের মুম্বাইয়ে বিসিসিআই এর সদর দফতর অবস্থিত। বিসিসিআই এর লোগোটি স্টার অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে। লোগোটি 1928 সালের এক ব্রিটিশ রাজ দ্বারা ডিজাইন করা হয়েছিল। বিসিসিআই পরিচালিত হয় তার নিজস্ব গঠনতন্ত্রের ভিত্তিতে। এর সর্বোচ্চ পদ হল প্রেসিডেন্ট। বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট রজার বিনি। অ্যাংলো ইন্ডিয়ান রজার বিনি ভারত ও কর্ণাটকের প্রাক্তন ক্রিকেটার। বিনি ভারতের 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য। প্রেসিডেন্ট হিসেবে তিনি সৌরভ গাঙ্গুলির স্থলাভিষিক্ত হয়েছেন। বিসিসিআই সেক্রেটারি হল প্রেসিডেন্টের পর দ্বিতীয় শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ পদ। সেক্রেটারি তথা সচিব সমস্ত চুক্তিতে স্বাক্ষর করেন এবং বিসিসিআই এর পক্ষে চিঠিপত্র বহন করেন। বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা রক্ষা করার ক্ষমতা সচিবের রয়েছে। জয়শা বর্তমান সচিব। বিশ্ব ক্রিকেটে বিসিসিআই এর প্রভাব বিস্তার করার অন্যতম কারণ হল সংস্থাটির মোটা অঙ্কের আয়। যদিও বিসিসিআই তার অর্থের জন্য ভারত সরকারের উপর নির্ভর করে না। বিসিসিআই ভারতের ক্রীড়া মন্ত্রণালয় থেকে কোনো অনুদান বা তহবিল পায় না। 2012 সালে বিসিসিআই তার নিজস্ব প্রোডাকশন হাউস প্রতিষ্ঠা করে। 2019-20 অর্থ বছরে বিসিসিআই এর মোট বার্ষিক আয় ছিল প্রায় 5,500 কোটি টাকা। দ্বিপাক্ষিক ক্রিকেট ও অন্যান্য উৎস থেকে ভালো টাকা আয় করে প্রতিষ্ঠানটি। আইসিসি থেকেও মোটা অঙ্কের টাকা পায় সংস্থাটি। টিভি সম্প্রচার স্বত্ব থেকেও বোর্ডের তহবিলে প্রচুর অর্থ আসছে। গত 2019-20 অর্থ বছরে 5,500 কোটি টাকা আয়ের মধ্যে প্রায় 3,500 কোটি টাকা এসেছে আইপিএল থেকে। আইপিএল হল বিসিসিআই এর মিডিয়া থেকে আয়ের সবচেয়ে বড় উৎস। টিকিট থেকেও ভালো অর্থ আয় হয়। বিসিসিআই আইপিএল 2022 বিক্রি করেছে। বিসিসিআই ভারত সরকারকে বিভিন্ন সময় অনুদানও দিয়েছে। 2020 সালের মার্চ মাসে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ভারতে কোভিড-19 মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে 51 কোটি রুপি দান করেছিলেন। তবে খেলোয়াড়দের বেতনের পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় বিসিসিআই কে। বিভিন্ন সময়ে বিসিসিআই এর কর্মকর্তারা আলোচিত, সমালোচিত ও কলঙ্কিত হয়েছেন। সমালোচিত ও কলঙ্কিতদের মধ্যে সবার উপরে থাকবেন বিসিসিআই এর প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসন। এন শ্রীনিবাসন আইপিএল টিম চেন্নাই সুপার কিংস এর মালিক। বিসিসিআই তার চুক্তিবদ্ধ, চুক্তিবিহীন জাতীয় ও ঘরোয়া খেলোয়াড়দের কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে অংশগ্রহণের অনুমতি দেয় না। এজন্য বিরাট কোহলি, রোহিত শর্মারা বিগ ব্যাশ বা পিএসএল এর মতো টুর্নামেন্টে খেলতে পারে না। তবে ভারতীয় ক্রিকেটের সমস্ত ফর্মেট থেকে অবসর নেওয়া খেলোয়াড়রা বিসিসিআই এর নিয়ম অনুযায়ী বিদেশি লিগে অংশ নিতে পারবেন। যদিও বিসিসিআই ভারতের খেলোয়াড়দের লিস্ট এ প্রথম শ্রেণীর ক্রিকেট ভারতের বাইরে খেলার অনুমতি দেয়, বিভিন্ন রাজনৈতিক দলের অনেক রাজনীতিবিদ এখন পর্যন্ত বিসিসিআই তে বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়েছেন। এ নিয়েও জল ঘোলা হয়েছে। যেমন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির শরদ পাওয়ার, কংগ্রেস পার্টির মাধবরাও সিন্ধিয়া এবং ভারতীয় জনতা পার্টি বা বিজেপির অনুরাগ ঠাকুর বিসিসিআই এর সভাপতি ছিলেন। তার ভাই অরুণ সিং ধুমাল। ধুমাল বর্তমান আইপিএল চেয়ারম্যান। 2022 সালের 18 অক্টোবর পর্যন্ত জয়শা বর্তমান সচিব। জয়শা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। কয়েক দশক ধরে বিসিসিআই এর সঙ্গে যুক্ত কংগ্রেস দলের রাজীব শুক্লা বর্তমান সহসভাপতি। কোষাধ্যক্ষ হলেন বিজেপির আশিস সেলার। এভাবে আলোচনা সমালোচনাকে সঙ্গে নিয়ে রাজনীতিকে পাশে রেখে বিসিসিআই বিশ্ব ক্রিকেটে প্রভাব রেখে চলেছে।